ছাত্রজনতার নজিরবিহীন বিপ্লবের পর প্রশ্ন উঠেছে নতুন বাংলাদেশে রাষ্ট্র সংস্কার ও প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া কেমন হবে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের তেমন একটি উদ্যোগের অংশ এখানে বলা হয় সিজিএস গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন নিয়ে ধারাবাহিক সংলাপ শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে আগামী শনিবার সংবিধান নিয়ে হবে যার প্রথম আয়োজন পুরো পাঁচটি মাস ধরে এভাবে মানবাধিকার বিচার ব্যবস্থা নাগরিক আইন আর্থিক খাত কিংবা গণমাধ্যম সহ প্রধান প্রধান খাতগুলো নিয়ে সংলাপ করবে সংস্থাটি এখানে অংশ নেবে খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পাশাপাশি প্রান্তজনেরা চট্টগ্রাম রাজশাহী কিংবা খুলনায় অনুষ্ঠিতব্য এই সংলাপ থেকে সুপারিশ তুলে ধরা হবে সর্বোচ্চ পর্যায়ে প্রশ্ন ছিল এগুলো বাস্তবায়নের নিশ্চয়তা কতটুকু আমরা কোনো প্রতিশ্রুতি পেয়েছি না আমরা কারোর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাইনি সিডিএস কোনো প্রতিশ্রুতি পাইনি আমি কোনো প্রতিশ্রুতি পাইনি আমাদের কাজ হচ্ছে একই সঙ্গে দায়িত্বে যারা আছেন এবং যারা দায়িত্বে যেতে আগ্রহী রাজনৈতিক দল তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া কাঠামোগত পরিবর্তনগুলো অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখনের বিষয়টি রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ বলেন যে অবস্থায় সংবিধান আছে সেখানে রাষ্ট্র সংস্কারের অনেক উদ্যোগ নেওয়া সম্ভব নয় এই সংবিধান সংশোধনের উপায় সীমিত কারণ ওয়ান থার্ড অব দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের এক তৃতীয়াংশে হাতি দিতে পারবেন না এবং এক তৃতীয়াংশ মানে কি এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন সে কারণে পুনর্লিখন শব্দটা এখন পুনর্লিখনের পথ পদ্ধতি কি কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি বলছেন আপনি আর কোনো পথ কী আছে আমরা জানি না আমার ধারণা আর কোনো পথ নেই

আঝার লিমন এখন ঢাকা সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন